আমাদের মনে হয় যে প্রত্যেকটা মিনিট আমাদের এক একটা কারবার চলছে। আমরা যদি আমাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি যে আমাদের এই মাওলানা কুসুমানা মাওলানা ওনাদেরকে কারা বন্দী করে রেখেছে, কারা ওনাদেরকে নির্যাতনের মুখোমুখি করছেন, কারা ওনাদের পরিবারগুলোকে এভাবে অতিষ্ঠ করে রাখছে, কারা আমাদের বেরেশের আরমানকে লুকিয়ে রেখেছেন, কারা আমাদের বিবির আজমান ভাইকে লুকিয়ে রেখেছেন। আজকে যারা ইমাম ভাই হোসেন ইমাম হোসেন করে কাঁদেন, তারাই আমাদেরকে এই সমস্ত ইসলামের অনুসারীদেরকে কষ্টের পর কষ্ট দিচ্ছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লামা ইকবালের এই চূড়ান্ত কথাটি আমাদের জন্য খুবই প্রযোজ্য যে একটি কারবার আমাদের একদিনের নয়, এটি প্রতি মিনিট প্রতিদিন প্রতি ঘন্টার আমাদের কারবার। সম্মানিত ভাইয়েরা, পবিত্র আশুরা হচ্ছে ইসলামের এমন একটি যুদ্ধ, এমন একটি ঘটনা যেটা মুসলমানদের জন্য সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য অসম্ভব কষ্টের। মুসলমানদের জন্য দুটো চ্যালেঞ্জ বরাবরই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা একটা নমুনাও বটে। এটিকে কোনো কোনো অধ্যায়ে একটি গোল্ডেন পিরিয়ড বলা হয়। এখান থেকে মুসলিমরা যেন ভবিষ্যতে একটা শিক্ষা গ্রহণ করতে পারে যে তারা যেমন বাহ্যিকভাবে নিজেদেরকে মোকাবেলার সক্ষমতা অর্জন করবে, অভ্যন্তরীণভাবেও নিজেদের কোনো অসুন্দর, কোনো বিশৃঙ্খলা, কোনো অনৈক্য এসব কিছুর মোকাবেলায়ও যেন নিজেদেরকে সুদৃঢ় ভূমিকা পালন করার ক্ষেত্রে তারা সচেতনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখে। তার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পবিত্র আশুরা মহরমের এই কারবালার ক্ষেত্র। কারণ আমাদের এটি ভালো করে মনে রাখা প্রয়োজন যে এখানে যুদ্ধ হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে না, টুপিওয়ালা নামাজিওয়ালা রোজাদারওয়ালা দাড়িওয়ালা লেবাসদারি নামদারি কিস্ত মুসলিমদের সাথে প্রকৃত মুসলিমদের যুদ্ধ। এটি আজকেও কিন্তু আমাদের সমাজে অব্যাহত আছে। আজকে দেখুন, আমরা এখানে যারা বসে এই পবিত্র আশুরা উদযাপন করছি, যে আলোচনা সভা করছি, আমরা কেন এখানে করছি এটি? এটি তো আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাই সহ আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীলদের নিয়ে আমরা বাইরের অনেক বড় অডিটোরিয়ামে অনেক বড় প্রোগ্রাম করা হতো। আমরা আজকে কোন সমস্যায়, কোন সীমাবদ্ধতা এখানে এসেছি? যারা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা কিন্তু অমুসলিম কেউ না, তারা কিন্তু ইহুদিরা কেউ না, তারা কিন্তু নাসারা খ্রিস্টান কেউ না। তারাও নিজেদেরকে নামাজি দাবি করে, তারাও নিজেদেরকে রোজাদার দাবি করে, তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। আমাদের সংকটটা কিন্তু আজকে কারবালার সংকট। এজন্য আল্লামা ইকবাল রহমাহুল্লাহ বলতেন, কারবালা সেদিন শুরু হয়নি, সেদিন শেষও হয়ে যায়নি, সেদিন শুরু হয়েছে, এটি চলমান থাকবে কেমন পর্যন্ত। সুতরাং এটি আমাদের জন্য প্রথম একটি বড় শিক্ষা যে আমাদের নিজেদের অভ্যন্তরীণ সৌন্দর্য রক্ষার প্রশ্নে সুদৃঢ়তার সাথে নিজেদের ভূমিকা পালন করে শৃঙ্খলাপূর্ণভাবে সংগঠন ইসলামী আন্দোলন মুসলিম উম্মার ভূমিকা পালন করতে পারাটা কারবালার জন্য একটি বড় শিক্ষা। দ্বিতীয়ত, আমি আপনাদের সামনে যে আল্লাহ তাআলা মুসলমানদের সেই নামধারি মুসলিমদের 22,000 লেবাসদারি মুসলিমদের, নামধারী মুসলিম 22,000 একজন দুইজন না, তাদের সামনে রেখে তিনি অত্যন্ত আফসোস করে বলেছিলেন, আলাম তাসমাউ, তোমরা কি আমার কথা কেউ শুনতে পাও? আলাইকুম ফি মুসলিম, এখানে 22,000 লোক যারা আমার সামনে দাঁড়িয়ে আছো, তাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমাকে সাহায্য করতে পারো, যে আমাকে সহযোগিতা করতে পারো, যে আমার সাথে সমন্বয় করতে পারো, যে আমার সাথে কি অপারেশন করতে পারো? সেদিন তিনি লক্ষ্য করেছিলেন যে আলাম তাসমাউ, এই কথা শোনার মতো, আলাইকুম ফি মুসলিম, এই 22,000 নামধারী মুসলিমদের মধ্য থেকে একজন মাথা উঁচু করে, গলা উঁচু করে, শর্টটাকে উঁচু করে, কণ্ঠটরকে উচ্চতিকুচু করে, ইমাম সোহাদা সাইয়েদুল সোহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে কিন্তু একজন বুক উঁচু করে এসে বলতে পারে নাই, এই সাহস দেখাতে পারে নাই যে আমি মুসলিম, আমি নিজেকে আপনার সাথে সমন্বয় করার জন্য এখানে আসতে দাঁড়িয়েছি। 22,000 নামধারী মুসলিমদের সামনে তিনি এই কথা বলার পরও কেউ কিন্তু আজকে তার সামনে সমন্বয় করতে পারে নাই, তার সাথে সহযোগিতা করতে পারে নাই। সুতরাং আজকেও আমাদের সামনে কিন্তু এটি পরিষ্কার, অনেক নামধারী মুসলিমের সংকটই কিন্তু আমরা বুঝছি। আমাদের বাহ্যিক শক্তি মোকাবেলাটা যেমন আমাদের একটা কাঠিন্যতা, আমাদের ইহুদি নাসারাদের মোকাবেলা করাটা যেমন কাঠিন্যতা, আমাদের মুসলিম নামধারীদের মোকাবেলা করা কিন্তু আমাদের তার চেয়ে একটি বড় কাঠিন্যতা। সেই জন্য দ্বিতীয় বিষয়টি আমাদের সামনে রেখেই আমাদের প্রস্তুতি রাখতে হবে, নিজেদেরকে সমন্বয় রাখতে হবে যে আমরা যেন এই ক্ষেত্রে কখনো নিজেদের মধ্যে শৈথিল্যতা না নিয়ে আসি। যে একজন মুসলিম দাবি করলি, একজন আপনার ভাই দাবি করলি, একজন এই সংগঠনের ব্যক্তি দাবি করলি, যেন তার সাথে আমরা আমাদের নীতিগতভাবে আমাদের আপোষ আমরা করে না ফেলি, আমরা যেন ভালোবাসে আবেগাপ্লুত হয়ে তার সাথে আমাদেরকে মিলিয়ে না ফেলি। তৃতীয় আমি যে কথাটা বলবো সম্মানিত ভাইয়েরা, সেদিন কিন্তু একটি মিথ্যার সাথে সত্যের, অন্যায়ের সাথে ন্যায়ের একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সেদিন ইয়াজিদ এবং শিমাররা কিন্তু শেষ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন
বিজয়ী হতে পেরেছেন এবং তিনি এখনও পর্যন্ত আমাদের মাঝে সমাসীন আছেন, তার আদর্শ তার নীতি আমাদের মাঝে সমাসীন আছেন, তার আলোচনা তার অনুসারীরা সমাসীন আছেন, এটি থাকবে। সুতরাং আপনাকে এটি হিসাব করলে হবে না সংখ্যাগত দিক বিবেচনায়, বিজয়ের দিক বিবেচনায়। আপনি বিজয়ী হয়েছেন, ইলেকশনে আপনি হেরেছেন নাকি জিতেছেন, মানুষ আপনার পক্ষ নিয়েছে কি পক্ষ নেননি, এটি রসুল করিম সাল্লাহ সাল্লাম সবে মিরাজে তাকে স্পষ্ট করে জিবরিয়াল আমিন দেখিয়েছেন। সত্যের পক্ষে এমন অনেক নবী রাসুল দাওয়াত দিয়েছেন, একজনকে পেয়েছেন, তিনজনকে পেয়েছেন, পাঁচজন ২৫ জনকে পেয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে কাউকেই তিনি পান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল করেছেন, তাকে সফল কাম করেছেন, কামিয়াব করেছেন, কামিয়াব ঘোষণা দিয়েছেন। আমাদের এখন কেউ কেউ এই কথা শোনান, গবেষণা করে আমাদেরকে এই নীতিবাক্য শোনান, ইসলামী আন্দোলনের সফলতার মাপকাঠি দুনিয়ার জিন্দিগি তো আমাদেরকে প্রতিষ্ঠা না করতে পারলে আমরা সফল হতে পারবো না। তাহলে সেদিন ইয়াজিদ এবং সিমারের সামনে সাইয়েদের সোহাদা শহীদদের সর্দার তিনি কেন নিজেকে সেদিন সত্যের সাথে আপোষ না করে সত্যের পক্ষে লড়াই করেছিলেন? সম্মানিত ভাইয়েরা, আমি সবশেষ আপনাদেরকে অনুরোধ করব, আসুন আজকের এই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনেও কিন্তু আমাদের বাহ্যিক শক্তি মোকাবেলার পাশাপাশি অভ্যন্তরীণভাবেও মুসলিম নামধারী কিছু লোকেরা যখন আমাদেরকে একটা চাপের মুখে ফেলে দেয়, আমাদেরকে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলে দেয়, সে সময় যেন আমরা আমাদের ইমানকে মজবুত রেখে এই আন্দোলনের সৌন্দর্যকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সুহাদা শাহিদ সাইয়েদের সুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়া এই কঠিন একটা চ্যালেঞ্জ মোকাবেলায় আমরাও যেন শক্তিশালী ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।